না অল্প করে দাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন শুরু করছে আজকের প্রতিবেদন আজ 15 নভেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় পশু হাটে উন্নত জাতের বকলাগুলো আপনারা পাবেন তো আপনারা সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে এসে এই হাটে খুবই উন্নত জাতের বকনাগুলাই এই হাটে পাবেন আপনার যত খামারের ভালো ভালো বকনা দেখবেন এই হাটে আপনারা পাবেন যত উন্নত জাতের বকনা পাবেন কিছু বিক্রেতা ভাইরা আছে তাদের সঙ্গে সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ করছেন দামের মধ্যে সংগ্রহ করছেন গরুগুলা মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু চলেন এক এক করে গরুগুলা দর্শকদের মাঝে তুলে ধরি তো শুরুতেই খুবই সুন্দর একটি বকনা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এই গরুটার বয়সটা কেমন হবে এক বছর বয়স 12 মাস 12 মাস আচ্ছা এই গরুটা হিটে আসতে আর কতদিন সময় লাগতে পারে 4 মাস লাগবে এখনো 4 মাস সময় লাগবে আচ্ছা এর খুর চারটাও তো আমরা সাদা দেখতে পাচ্ছি পুরো সাদা জিবিও সাদা আচ্ছা মাশাআল্লাহ একটু হালকা একটু নাভি দেখতে পাচ্ছি এর উলানটা একটু দেখাই দিই দর্শকদের হ্যাঁ দেখেন খুব সুন্দর উলান দেখেন দর্শক উলান পালন খুবই ভালো খুব সুন্দর আচ্ছা তো এই গরুটা দামটা কেমন চাচ্ছেন গরুটা দাম চাচ্ছি 95,000 টাকা মানে 95,000 চাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন 2,000 কম বেশি হলে না বেশি দিব বেশি আমি দরদাম করি না আচ্ছা আচ্ছা মানে 95 দাম চাইলেন দেখে যাচ্ছে 2,000 কম বেশি বিক্রি করে আচ্ছা তো এটা প্রথম বাচ্চা দেখলাম তো 2 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এটা হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা তো এই গরুটার বয়সটা কেমন হবে এটা বয়স 1 বছর 1 বছর 12 মাস আচ্ছা তো এর উলানটা একটু দেখাই দিই দর্শকদের দেখেন কিছু দরদাম করে নিতে পারবেন তো 3 নম্বরে যে গরুটা আছে এটা কি এটার বয়সটা কেমন হবে 12 মাস বয়স হবে এর উলানটা একটু দেখাই দিই দর্শক দেখেন দেখেন দর্শক এটার আচ্ছা ঠিক আছে এর নাভি নেই আচ্ছা তো এই গরুটার দামটা কেমন চাচ্ছেন আপনি 75,000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা এটার কিছু কিছু দরদামের সুযোগ আছে এটারও দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে প্রত্যেকটা গরুরই দরদামের সুযোগ আছে তো 4 নম্বর যে গরুটা আছে এটা ছোট মোটো দেখতে এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স 9 মাস মত বয়স হতে পারে আচ্ছা এর কোর সব আচ্ছা কুরমুর সব সাদা আছে এর উলানটা একটু দেখাই দিই দর্শকদের তো 5 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান আচ্ছা তো এই গরুটার বয়সটা কেমন হবে এডির বয়স হচ্ছে 9 মাসের মতো বয়স হতে পারে আচ্ছা তো এই চামড়া কি দেখা যায় দর্শকদের চামড়া খুব ঢিল আচ্ছা এর উলানটা একটু দেখাই দিই দর্শকদের দর্শক দেখেন এটারও বাচ্চা আছে আচ্ছা
তো এই গোটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছি 68000 টাকা। 68000 টাকা দাম চাচ্ছেন। কিন্তু যে দর দামে শুধু পাঁচাই কিছু শুধু দর দাম করে বিক্রি করতে দেন। তো এটা আমরা 5 নম্বর বাচ্চা দেখলাম। তো 6 নম্বরে যে কোনটা আছে এটা কি জানেন? এটা হলস্টন ফিজিয়ার। এটা হলস্টন ফিজিয়ার। কেমন হবে? এটার বয়স আপনার 12 মাস। এটার বয়স 12 মাস হবে। আচ্ছা। তো এটার তো নাভি নেই। আচ্ছা। কোলানটা একটু দেখা দিই দর্শক। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 11 মাস। 11 মাসের মতো বয়স হতে পারে। আচ্ছা, তো এই গরুটা তো মাশাল্লাহ গোট খুবই ভালো এবং চারটা নাভি নেই। দেখাই দিই দর্শক, খুবই ভালো দর্শক দেখেন এটা দুটো চারটে আছে। আচ্ছা, এই গরুটার দামটা আপনি কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 75000 টাকা। 75000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, তার দাম শুরু থেকে। তো আজকে আপনার কাছে কি কয়টাই? হ্যাঁ, আমার কাছে এই আটটাই ছিল। এই আটটা গরুই ছিল? আচ্ছা, যাই হোক, আটটা গরু তো বিক্রি হলে হয়ে গেলে পরে দিতে পারবেন না দর্শক? দিতে পারবো, আমার খামারে আসি, আমার সাথে কথা বলি, আমার খামারে আসি। আচ্ছা, আপনার খামারে এসে আরো গরু আছে? হ্যাঁ। এইগুলো বিক্রি হয়ে গেলে ওখান থেকে দেখে শুনে যাচাই বাছাই করে দাম দর করে নিবে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন। 017530 017530 52। দর্শক, এমন আরো ভালো ভালো ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যে আমার নতুন আপডেট ভিডিও গুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।